মানে আমার ওই আপুটা এইমাত্র আরো হচ্ছে 850 টাকা এইমাত্র দিল, আর একটা দুইটা কাজ করার জন্য আর কি, ওই জন্য আমি ওইখানে 2036 টাকা। ঠিক আছে, সমস্যা নেই, আপনি ওই গ্রুপে পোস্ট দেন, যারা যারা কাজ করছেন এই পর্যন্ত গ্রুপে পোস্ট করেন। ঠিক আছে। আচ্ছা মাসুদুর রহমান, আপনার ওই কাজের কি জানি হইলো শেষ পর্যন্ত তো বুঝলাম না, একটু বলেন তো। আর আমি তো আমি তো আজকে আমি তো আজকে জানাইতেছি, কিন্তু একটু ভালো মতো বুঝেন জিনিসগুলো। আমি ও হচ্ছে কি জন্য আমাদের নিবে, ফ্রিল্যান্সারদের কি জন্য নিবে সে কারণটা দেখছেন, তার প্ল্যাটফর্মে তার ফ্রিল্যান্সার দরকার এন্ড বায়ার দরকার। হ্যাঁ, যেন তার প্ল্যাটফর্মটা চলে ফাইবারের মতো স্যার, প্ল্যাটফর্ম। আচ্ছা আচ্ছা বুঝছি, ঠিক আছে। তার দেখলাম ফেসবুক, ফেসবুকে তার কোনোই নাই স্যার, ফেসবুকে তার পেজে কোনো ফলোই নাই, লাইক নাই, কমেন্ট নাই, টুইটারে কোনো ফলোয়ার নাই। আচ্ছা ঠিক আছে, যাক ভালো মতো সব কিছু খোঁজ খবর নিয়ে তারপরে কাজ করবেন। আর কিভাবে পেমেন্ট দেবে না দেবে, এই পেমেন্ট এগুলো আগে আগে, পরে পরে না, অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে, তাছাড়া একবারে কাজ করা যাবে না, বা 50% টাকা অ্যাডভান্স নিতে হবে স্যার। পেমেন্টের বিষয়টা তো সে বলছে যে ই করতে, ওই যে আপনার ই হিসাবে দেবে, একজন ক্লায়েন্ট যদি নিয়ে দেয় তার কাছে তো সে $25 দেবে এরকম ভাবে বলছে। ঠিক আছে, আপনি কিভাবে দিবে না দিবে সব নিজে ফাইনাল করেন, ঠিক আছে। এটা যেহেতু কাজ, সে বলছে যে সাইটের মাধ্যমে পে কর, সাইটে পে, সাইটে সে পে করতে পারে। আচ্ছা ঠিক আছে, সাইটের বাইরে আমি পেমেন্ট নেব, সাইটের মধ্যে পেমেন্ট নেব না, সাইটের মধ্যে যাব, কোন দিন সে পেমেন্ট দিবে, কেমনে কেমনে কি করব, আর ওর সাইট এত ভেরিফাইড কিনা, তাই না? এটা তো, হ্যাঁ হ্যাঁ, আমরা কি চিনি না জানি না, ওকে এভাবে বিশ্বাস করা যাবে। কতদিন যেটা বললাম ইমেল আইডি প্রোফাইল অ্যাড করা, কাস্টমার লিস্ট করে, দেন উই ফাইন্ড এ ওয়ে টু গেট দ্য আইডি from the profile URL. Acha, you see, we have a list of competitor and we want to know their target audience and see if it works. Acha, if yes, then we can use it in our sponsor data. So we also want to know their activities and how they work. Message ki dise apnake dekhi sir, message kare ji, yeah, inbox is an inbox. Yes sir. Ah,
স্যার মানে কিভাবে কাজ করব স্যার কি কাজ করতে আমি এর আগে এটা জিজ্ঞেস করতে What tools do you use to know the audience and can you use the list of profiles URL in the head? আপনি রিপ্লাই দেন বলেন যে yes I can use the profiles URL আপনি লিখে দেন না স্যার আর কাপে স্যার প্রথমবার না 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 এটা কোনো সমস্যা না আপনি নরমাল লাগান আপনাকে যখন ক্লায়েন্ট মেসেজ দিবে সাথে সাথে মেসেজ অ্যানসার করতে হবে আচ্ছা আমি এখানে চ্যাট বক্সে লিখে দিচ্ছি দেখেন Thank you for your reply. আচ্ছা দেখেন একটা মেসেজ দিচ্ছে এখন ও কি বলছে আমাকে জানেন ও বলছে যে হোয়াট টুলস ডু ইউজ টু নো দ্য অডিয়েন্স আচ্ছা এখানে আমি লিখে দিই যে আই ইউজুয়ালি ইউজ এইটা যেটা লিখে দিচ্ছে এটা কপি করে পড়ান আচ্ছা তো ইস্টপ কেয়ারিং দিব না দাঁড়া হ্যালো স্যার শোনান আমি আপনার সাথে পরে কথা বলবো বলছেন আমি ক্লাস নিচ্ছি তো পরে কথা বলবো আপনি টাকাটা উঠান ওইটা ওইটা মেসেজ করে পাঠাতেন এগুলো স্ক্রিন শেয়ার দিব দেখবেন আচ্ছা দেন স্ক্রিন শেয়ার দেন এখানে তো স্ক্রিন শেয়ার দেওয়ার কিছু নেই এটা নর্মাল আপনি দিবেন এখানে তো ভয় পাবেন না আমি বলছি না হ্যাঁ হ্যাঁ ভয় পাওয়া যাবে না ভয় কি আছে এখানে জুমের মাধ্যমে পেমেন্ট দিতে পারবে কিনা আর যে কয়জন অন্তর অন্তর নেব পেমেন্ট মানে সে যেহেতু আমাদের প্রত্যেক ক্লায়েন্ট ই অনুযায়ী ফ্রিল্যান্সার একটা ফ্রিল্যান্সার নেব সে অনুযায়ী দেবে যে কস্ট পার ক্লিক এর মতো স্যার হ্যাঁ সেটা হচ্ছে ওনাকে বলেন যে আমার অলরেডি ফ্রিল্যান্সার আছে 20 জন আপনি আমাকে এই 250 ডলার কেমন দিবেন হ্যাঁ সেটাই বলবো যে আমাকে প্রতি 10 জন অন্তর অন্তর দিতে বলি স্যার এটা আপনাকে বলতে হবে না এটা উনি বলে দিবে সে কিভাবে টাকা দিবে ঠিক আছে আচ্ছা দেন স্ক্রিন শেয়ার দেন ওই যে রানা আছে রানা এমরি রানা আচ্ছা স্ক্রিন শেয়ার দেওয়ার দরকার নেই আপনি নর্মালি পারবেন এটা শুনতে পাচ্ছেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ রিপ্লাই করছেন তো তাহলে ওই স্যার কিছু করতে না স্যার করি নাই স্যার কেন এই করতেছি স্যার দেখ আচ্ছা রিপ্লাই করুন এই যে স্যার দিছি স্যার কপি করে আমাকে বলছে কি আমার কিছু একটা ওয়ার্ড একটু ঝামেলা হয়েছে যে কারণে ওরা
টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেট হয়েছে, কি বলছে? থ্যাংক ইউ ফর রিপ্লাই স্যার, ক্যান অ্যাড টু ফর নেম। আচ্ছা, ইমেল যে লিখছে না, ইমেলের ইটা কাটে দেন, শুধু মেইল লেখেন, ইমেলের ইটা কাটেন, ইমেলের ই প্রথম লাইনে দেখেন, মাঝামাঝি তো ইমেল আছে। ইউ হ্যাভ রিপ্লাই স্যান প্রোফাইল লিংক, ইমেলটা কেটে দিব, ইমেলের ইটা কাটেন, ই। আচ্ছা, দেখেন এখন ঠিক হয়ে গেছে, এখন সেন্ড করুন। আচ্ছা দেখেন, আমি একটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছিলাম, ফাইবারে যখন আমি যাব, হ্যাঁ, ফাইবারে কিন্তু যে কোনো কথা লেখা যাবে না ক্লায়েন্টের সাথে। ধরেন যে আমি ইনবক্সে গেলাম, ইনবক্সে যাওয়ার পরে ধরেন যে নর্মালি আমি জাস্ট লিখলাম যে পে, পে কিন্তু লেখা যাবে না, কি বলছে? নেভার অ্যাকসেপ্ট অর আস্ক ফর ডাইরেক্ট পেমেন্ট, ডুইং সো মে গেট ইউর অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, মানে কি আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তো আপনি কি লিখতে পারবেন কি লিখতে পারবেন না এগুলো আপনাকে বলে দিলেই হবে, যখন আপনি লেখেন যে পেপার লেখা যাবে না, ঠিক আছে? তারপরে হচ্ছে ইমেইল লেখা যাবে না, দেখেন ডাইরেক্টলি ইমেইল, স্কাইপের লিঙ্ক, হ্যাঁ, ফোন নাম্বার এগুলো দেওয়া যাবে না, এগুলো হচ্ছে ফাইবার পলিসির বাইরে। যেমন আমি যদি ফোন নাম্বার দিই, কি বলে দেখি, আচ্ছা এই পর্যন্ত বলে নেই, আমি কোনো কিছু ঝামেলা করে নেই, দেখি এরপরে। আচ্ছা, ফোন নাম্বারে কোনো ঝামেলা করে নেই, ইমেল যখন গেছে তখন ইমেলে ঝামেলা করছে, কিন্তু ওরা কিন্তু বলছে ফোন নাম্বার নট অ্যালাউড, তো এইভাবে ডাইরেক্টলি দিবেন না। আপনি কি করবেন, একটা নর্মাল একটা ওয়ার্ড ফাইলের মধ্যে আপনার ইমেল ফোন নাম্বার সব কিছু লিখে তাকে সাবমিট করে দেন, তাহলে কি হবে, সে কিন্তু তখন আর আপনাকে কোনো প্রাইভেসি পলিসি ভায়োলেশন হচ্ছে না। তো যে যে জিনিসে আমার ঝামেলা করবে সেই সেই জিনিস আমাকে লেখা যাবে না এখানে, তাহলে কি হবে, এই যে এখানে আস্তে আস্তে করে আপনার রেটটা কমে আসবে। দেখেন, যখন আপনি অ্যানালিটিক্সে যাবেন, অ্যানালিটিক্সে গেলে একটু নিচের দিকে দেখবেন, এখানে এই যে ডেস উইদাউট ওয়ার্নিং, মানে কি আপনি কতদিনে ওয়ার্নিং পাইছেন, দেখেন আমার এখন কী হচ্ছে, পুরোটা গ্রিন হয়ে আছে, মানে কি আমি কোনো ওয়ার্নিং পাইনি গত 30 দিনে। এখানে কী বলছে, অ্যাভয়েড রিসিভিং ওয়ার্নিং ফর টিওএস, মানে কি টার্মস অ্যান্ড কন্ডিশন, ঠিক আছে? এরপর কী বলছে, ভায়োলেশন ওভার দ্য কোর্স অফ 30 ডেজ, মানে কি গত 30 দিনে আমি কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেট করি নাই ওদের, এই জন্য আমার গ্রিন হয়ে আছে জিনিসটা। তো আপনি যদি ভায়োলেট করেন বা পেমেন্ট হাবি যাবি ইমেল এইসব জিনিস লেখেন, তাহলে কী হবে, এইখানে কিন্তু আপনার একটা লাল হয়ে যাবে। যেমন আমার এইখানে লেখা অর্ডার কমপ্লিশন রেটটা আমার লাল হয়ে আছে, আমি কিন্তু লেভেল 1 সেলার, কিন্তু আমার এইটা 67% হয়ে আছে, এই কারণে আমি লেভেল 1 ব্যাচটা বর্তমানে পাইনি, চলে গেছে। আচ্ছা, বুঝতে পারছি এই জিনিসটা। বুঝছেন, স্ক্রিন তো দেখা যায়, তাই না? জি স্যার দেখা যায়। আচ্ছা, তো এই পর্যন্ত গেল আমার কাজ। এখন যেটা বললো সেটা হচ্ছে লিঙ্কডইনে আমি কিভাবে কাজ করব। তো লিঙ্কডইনে নর্মালি আমি গেলাম, লিঙ্কডইন প্রোফাইলে গেলাম, যাওয়ার পরে কী হবে, এইখানে আমার দেখেন অ্যাডভার্টাইজ নামে একটা অপশন আছে। তো অ্যাডভার্টাইজ অপশনটা যদি এইখানে না পাই, তাহলে কী হবে, ওয়ার্কের মধ্যে পাবো এইখানে গেলে। তো ঠিক আছে, আমি অ্যাডভার্টাইজে গেলাম, যাওয়ার পর দেখেন আপনাকে নর্মালি একটা অ্যাকাউন্ট দেওয়া থাকবে, তো আপনি এখানে একাধিক অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে গেলে আপনি আপনার নাম দিবেন, আপনার কারেন্সি দিবেন এবং আপনার পেজ, আমি কিন্তু বলছিলাম লিঙ্কডইন পেজ একটা অবশ্যই খুলতে হবে, সেই পেজের এখানে ইউআরএলটা বসাই দিবেন অথবা পেজের নামটা লিখবেন। তো পেজের ইউআরএলটা কই পাবেন, এই যে এইখানে ক্লিক করবেন অথবা ওয়ার্কে ক্লিক করবেন। ওয়ার্কে ক্লিক করলে কী হবে, ক্রিয়েট এ কোম্পানি পেজ আছে, যাদের যাদের পেজ নাই তারা তারা এখানে পেজটাকে বের করবেন। আচ্ছা, ওকে। তো দেখেন আপনারা যখন প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পরে আপনার যদি পেজ থাকে সেই পেজের লিঙ্কটা এখানে আসবে, এই যে নিচের দিকে। তো এখানে জাস্ট নর্মালি পেজটা আপনি নিতে পারেন, ঠিক আছে? এই যে এখান থেকে পেজের লিঙ্কটা কপি করবেন, কপি করে এখানে বসাই দেবেন।
দেন বসা দিলে কিন্তু আমার পেজটা নিয়ে নেছে ঠিক আছে তো আপনি এইভাবে করতে পারেন অথবা জাস্ট আপনার পেজের নামটা নরমালি যদি লেখেন সেটা চলে আসবে আর স্যার ক্লায়েন্টের পেজে হলে কি তার পেজের ইউআরএলটা বসাই দেব হ্যাঁ তার পেজের ইউআরএলটা বসা দিবেন এরপরে বলবেন যে আপনাকে আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি আপনি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন তাহলে হয়ে যাবে এরপরে জাস্ট সেট করলে অ্যাকাউন্ট হয়ে যাবে ঠিক আছে তো ঠিক আছে এরপর যখন আমার এই আসলো আসার পরে কি হলো আমি একটা অ্যাড বানাবো তখন কী করতে হবে যে ডটের অপশন আছে ডটের মধ্যে ক্লিক করবো এরপরে ম্যানেজ যে অপশনটা আছে ম্যানেজের মধ্যে চলে যাবো তারপরে এখানে সেভ করলাম সেভ করার পর কী হয়েছে আমাকে এরকম একটা রিভিউ দিয়েছে এরপরে আমি কী করবো আমি যদি অ্যাড ম্যানেজারে আসছে মানে কি আমি অবশ্যই অ্যাড বানাবো তো এখানে ক্রিয়েট ক্যাম্পেইন নামে অপশন আছে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলাম এবং আমার যে অন্য অ্যাডগুলো আছে সেগুলো কী হয়েছে এইখানে দেখাবে যে আগের কোনো অ্যাড আছে কিনা তো এখানে একটা আছে এটা নট রানিং মানে কি আমার বিলিং অ্যাড করা নাই এখানে বলা হয়েছে ইওর অ্যাকাউন্ট ইজ কারেন্টলি অন হোল্ড রিভিউ ইওর বিলিং ডিটেলস ঠিক আছে আমার বিলিং ডিটেলস অ্যাড করা নাই আচ্ছা তারপর ক্রিয়েট ক্যাম্পেইনে গেলাম ক্রিয়েট ক্যাম্পেইনে যাওয়ার পর দেখেন এখানে কী বলছে আপনি কী ধরনের অ্যাড বানাবেন তো আজকে আমি আপনাদেরকে লিড জেনারেশন অ্যাডটা বানায় দেখাবো আজকে শুধুমাত্র একটা অ্যাডই বানাবো সেটা লিড জেনারেশন এই জেনারেশনটা একটু আলাদা অন্যান্য অ্যাডগুলো হচ্ছে এখানে আমরা যেমন আগে ফেসবুক লিড বানাইতাম অ্যাড বানাইতাম কিছুটা সেম প্রায় সেম 50% সেম একটু জাস্ট কিছুটা আলাদা সেটা দেখা দিচ্ছে তো এরপর লিড জেনারেশন আমি ক্লিক করলাম এখন আমাকে কী করতে হবে অডিয়েন্স বানিয়ে নিতে হবে শুরুতে আমাকে কী বলছে অডিয়েন্স ঠিক আছে এখানে দেখেন সেভ অডিয়েন্স মানে কি আপনার যদি আগের কোনো অডিয়েন্স সেভ করা থাকে তাহলে সেটা এখানে থাকবে তো আমার নাই আর এখানে কী বলছে শুধু অডিয়েন্স তো আপনি এখানে সি অল অডিয়েন্সে যান এখানে দেখেন কিছু টেম্পলেট দেওয়া আছে এখানে আগের মতো আর একটা একটা করে না এখানে আবার কিছু অনেকগুলো অডিয়েন্সকে একটা নির্দিষ্ট ভাগে ভাগ করছে যেমন দেখেন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যারা আছে এখানে কী বলছে মেম্বার্স উইথ এ কারেন্ট পজিশন অ্যাজ এ ফাইন্যান্সিয়াল অ্যাডভার্টাইজার অ্যাডভাইজার অর সিমিলার রোল মানে কি যারা এই টাইপের রোল যাদের প্রোফাইলের মধ্যে আছে যেমন আমার প্রোফাইলে যেটা আছে দেখেন আমার প্রোফাইলে কী আছে আমি ডিজিটাল মার্কেটিং ট্রেনার তো এরকম যারা আছে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভার্টাইজার যাদের এরকম প্রোফাইলে থাকবে তাদের কাছে চলে যাবে তো এরা এরকম নির্দিষ্ট কিছু ভাগ করছে দেখেন এটা প্রথম পেজ এরপর দ্বিতীয় পেজ ঠিক আছে তো এইখান থেকে আপনাদের কাছাকাছি যেটা মনে হবে যে আমার অডিয়েন্সটা এইটা হবে সেই অডিয়েন্সটাকে আপনারা প্রথমে সিলেক্ট করবেন নর্মালি তো আমি যদি রিয়েল এস্টেটের জন্য একটা অ্যাড বানাই আমাকে কী করতে হবে এখানে দেখেন মর্টগেজ মানে একটা আছে মর্টগেজ মানে কি এখানে জমি জায়গা লেনদেন হ্যাঁ টাকা পয়সা ব্যাংক ঋণ এইসব জিনিসপত্র আছে দেখেন লোন তারপরে এই টাইপের জিনিস তো আমি যদি রিয়েল এস্টেট এবং ইন্স্যুরেন্সের জন্য বলি তাহলে আমাকে মর্টগেজ আমাকে সিলেক্ট করতে হবে তো এইখানে জাস্ট একটা সিলেক্ট করবেন এরপরে পরে আলাদাভাবে আপনি অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন ওটা কোনো সমস্যা না যদি আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারের তারিফ করতে চান এইখানে করেন স্মল বিজনেস ওনার হ্যাঁ এক্সপার্টাইজ ইন টেলিকম মেডিকেল ডক্টর যা ইচ্ছা তাই তো আমি যে শুরুতে একটা করলাম নর্মালি একটা মর্টগেজ প্রফেশনালকে করলাম এরপরে এখানে একাধিক কিন্তু করা যাবে না একটাকে সিলেক্ট করতে হবে করার পর দেখেন সিলেক্ট অডিয়েন্স করলাম সিলেক্ট অডিয়েন্স করার পরে এই মর্টগেজের আন্ডারে এটা মর্টগেজ হচ্ছে আর কি মেন ক্যাটাগরি এর যতগুলো সাব ক্যাটাগরি আছে সব সাব ক্যাটাগরিগুলো এখানে অ্যাড হয়ে গেছে দেখেন ঠিক আছে সকল সাব ক্যাটাগরি এখানে অ্যাড হয়ে গেছে মর্টগেজের আন্ডারে যত সাব ক্যাটাগরি আছে এখান তো আর এটা হচ্ছে আমার মেন ক্যাটাগরি মর্টগেজের আন্ডারে তো দেখেন এখানে আমি কী চাবো আমি চাবো যে আমার একটা শুধুমাত্র রিয়েল এস্টেটের জন্য চলবে বাকি ব্যাংকিং ইন্স্যুরেন্স ফাইন্যান্সিয়াল সার্ভিস ইনভেস্টমেন্ট ব্যাংকিং তারপর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট তারপর ক্যাপিটাল মার্কেট এগুলো আমার দরকার নেই তো এগুলোকে আমি বাদ দিয়ে দিলাম তো আপনার যদি মনে হয় যে না এর বাইরে আপনি অ্যাড করবেন তাহলে কী করতে হবে এখানে দেখেন অ্যাড মোর অ্যাট্রিবিউট নামে একটা অপশন আছে এখানে যাবেন যে দেখেন আগের মতো সেম যদি আপনার রিটার্গেটিং করতে চান রিটার্গেটিং এখানে অপশন আছে লুক আর লাইক এটা হচ্ছে কি আগের যে অপশনগুলো আমি ফেসবুকে গেছিলাম সেইভাবে আমি করব দেখেন রিটার্গেটিংয়ে যখন ক্লিক করলাম তখন আমি কি ওয়েবসাইট থেকে রিটার্গেটিং করবো নাকি আমার ভিডিও অ্যাড থেকে নাকি লিড জেনারেশন প্রিভিয়াসলি যদি করা থাকে সেখান থেকে ওয়েবসাইটে গেলে আপনি ওয়েবসাইটে যদি আপনার কোনো অডিয়েন্স আগে থেকে অ্যাড করা থাকে সেটা আপনি অ্যাড করতে পারবেন তো দেখেন আমার কী বলছে ইউ হ্যাভেন ক্রিয়েটেড ওয়েবসাইট অডিয়েন্স মানে কি আমার কোনো অডিয়েন্স ক্রিয়েট করা ছিল না কারণ আমি এখান থেকে অ্যাড পাবলিশ করি না এই কারণে তো যদি আমার অ্যাড পাবলিশ করতে চাই তাহলে কী করতে হবে
ক্রিয়েট এ ওয়েবসাইট অডিয়েন্স, এখানে যাবেন, যাওয়ার পরে আপনার যে অডিয়েন্সের নামটা সে নামটা দিবেন এবং ল্যান্ডিং পেজের নাম দিবেন, তারপরে এখানে আপনি ক্রিয়েট করবেন। তাহলে কী হবে, আপনার ওয়েবসাইটটা নিয়ে নেবে যদি আপনি রিটার্গেটিং করতে চান, যেটা আমি আগে দেখাইছিলাম ফেসবুক পেজের মধ্যে সেই জিনিসটা। আপনার যদি রিটার্গেটিংয়ে না যান আপাতত, ধরেন শুরুতে করতেছেন, তখন কী করবেন, অডিয়েন্স অ্যাট্রিবিউটে যাবেন। তো আপনার যদি মনে হয় যে না রিয়েল এস্টেট এবং ইন্স্যুরেন্স বাদে আমি অন্য কাউকে টার্গেট করবো, এখানে দেখেন কোম্পানি আছে, ডেমোগ্রাফিক আছে, এডুকেশন আছে, জব এক্সপিরিয়েন্স আছে, ইন্টারেস্ট অ্যান্ড ট্রেড, মানে কি যে জিনিসগুলো আমার ফেসবুক অ্যাডস ম্যানেজারের মধ্যে ছিল সেই জিনিসগুলো এখানেও আছে। আমি কম্পেয়ারিং করে জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের জিনিসগুলো দেখতে সুবিধা হবে। ধরেন যে গতদিন আমাদের কোনো ক্লাস হয়নি, আজকে নতুন ক্লাস, গতদিন ক্লাসটা বাদ দিলাম, গতদিন হয়তো বা যারা আসেন নাই বুঝতে সমস্যা হবে, এই জন্যে আজকে আমার ধরেন নতুন ক্লাস হচ্ছে। সাপোজ ধরেন যে আমি লিড জেনারেশন একটা যাচ্ছি, অ্যাডে যাচ্ছি, ফেসবুকে যখন আমি রিটার্গেটিং করতেছি, আমি কী বলছি, রিটার্গেটিং করার জন্য আমার অবশ্যই এখানে কী বলে ক্রিয়েট নিউতে যাইতে হবে। ক্রিয়েট নিউতে গেলে দেখেন কাস্টম অডিয়েন্সে গেলে আমি কী করবো, আমি ওয়েবসাইট থেকে নিব নাকি কোথা থেকে নিব, লিড জেনারেশন ফর্ম থেকে নিব, যা ইচ্ছা আমি নিতে পারি, এটাকে আমি রিটার্গেটিং বলতেছি। এরপর দেখেন ডিটেল টার্গেটিংয়ে যে কী হয়েছে, এখানে আমি ব্রাউজে যখন যাচ্ছি তখন আমাকে ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার এই অপশনগুলো আসছে, তো সেম অপশনটাই আমার এখানে আছে। দেখেন রিটার্গেটিং অপশন আমার এখানে আছে এই অডিয়েন্সে গেলে। আচ্ছা, এরপর যদি আপনি অডিয়েন্স অ্যাট্রিবিউটে যান, তাহলে আপনাকে ডেমোগ্রাফিক, কোম্পানি, এডুকেশন, ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার এই জিনিসগুলোই চলে আসছে। তো আপনি আগের মতো এই যে আপনি দেখেন ইন্টারেস্ট বিহেভিয়ার, ঠিক আছে, এই জিনিসগুলো এখানে আছে। আপনি যদি আগের মতো আরও অ্যাড করতে চান অডিয়েন্স, অ্যাড করবেন। আচ্ছা, তো এটা হচ্ছে আমার মেন ক্যাটাগরি, এইটুকু রিয়েল এস্টেট এবং কমার্শিয়াল রিয়েল এস্টেট। তো এরপর দেখেন এর আন্ডারে যতগুলো সাব ক্যাটাগরি আছে, এতগুলো সাব ক্যাটাগরি, তো আমার তো সব দরকার নাই, যেগুলো দরকার নাই রিয়েল এস্টেট বাদে সেগুলোকে সব আপনি বাদ দিয়ে দেবেন। যেমন মর্টগেজ, লোন অফিসার, ব্যাংকার, হ্যাঁ, এই যেগুলো আমার দরকার নেই সেগুলোকে আমি বাদ দিলাম। আর যেগুলো আমার দরকার রিয়েল এস্টেট টাইপের শুধুমাত্র সেগুলোকে রাখলাম, যেমন সিনিয়র আন্ডার রাইটারের দরকার নাই, লোন অ্যানালিস্টকে দরকার নাই, লোন জাতীয় জিনিসের আমার দরকার নেই, কারণ ঠিক আমি এখানে রিয়েল এস্টেটের জায়গা জমি বিক্রি করবো, বাড়ি বিক্রি করবো, ঠিক আছে। তো যেগুলো আবার আপনার দরকার হবে না সেই অডিয়েন্সগুলোকে আপনি বাদ দিবেন। বাদ দেওয়ার পরে এরপর যদি আপনি আরও অ্যাড করতে চান সাব ক্যাটাগরি, তাহলে এখানে অ্যাড মোর অ্যাট্রিবিউটে যাবেন, আবার সেম অপশন পাবেন সাব ক্যাটাগরির জন্য। তো আপনারা এখানে অডিয়েন্স সিলেক্ট করতে পারেন, অডিয়েন্সে গেলে আপনি রিটার্গেটিং অপশন পাবেন। আচ্ছা, এরপরে যদি আপনি কী বলে নর্মাল অডিয়েন্স অ্যাড করতে চান, তাহলে এখানে অ্যাড অডিয়েন্স অ্যাট্রিবিউটে ক্লিক করে আগের মতো ডেমোগ্রাফিক হাবি চাবি থেকে আপনি অডিয়েন্স এখানে অ্যাড করতে পারেন। আচ্ছা, এরপরে আপনি যদি চান যে আমার অডিয়েন্সটাকে আরও আমি ছোটো করবো, তাহলে কী করতে হবে, এখানে ন্যারো অডিয়েন্স নামে অপশনটা আসছে, যেটা আমার অ্যাডস ম্যানেজারও ছিল। অ্যাডস ম্যানেজার কী হতো, আমার এখানে কিন্তু এক্সক্লুড পিপল এবং ন্যারো অডিয়েন্স এই দুটো অপশন থাকে, ঠিক আছে, যখন আমি এখানে বসাই অডিয়েন্সগুলো এই দুটো জিনিস থাকে, তো এই দুটো জিনিস কিন্তু আমার এখানেও আছে। আচ্ছা, তারপরে আমি অডিয়েন্স বসাইলাম আগের মতোই সেম জিনিস, খুব একটা বেশি চেঞ্জ নাই। এরপর দেখেন এখানে আমাকে কী বলছে, অ্যাডের ফরম্যাটটা আমাকে এখানে বলছে যে আপনি কোন ধরনের লিড জেনারেশনের অ্যাডের ফরম্যাট চান, সিঙ্গেল ইমেজ চান নাকি ক্যারোসেল চান, ভিডিও অ্যাড চান, মেসেজ অ্যাড চান নাকি কনভারসেশন অ্যাড চান, আপনার কোনটা অ্যাড চাচ্ছেন। তো যদি সিঙ্গেল ইমেজ আপনি চান, লিড জেনারেশন জন্য সিঙ্গেল ইমেজ সিলেক্ট করবেন, একাধিক চাইলে ক্যারোসেল, ভিডিও অ্যাড চাইলে ভিডিও অ্যাড, মেসেজ অ্যাড এবং কনভারসেশন দুইটাই কিন্তু সেম। দেখেন মেসেজ যখন আমি সিলেক্ট করতেছি এখানে কী বলছে, ক্রিয়েট অ্যাডস দ্যাট আর ডেলিভার্ড টু ইয়োর টার্গেট অডিয়েন্স লিঙ্কডইন মেসেজ ইনবক্স, মানে কি আপনি যে একটা বানাবেন তারা মেসেজ যখন ইনবক্স হবে, ধরেন যে ইনবক্সগুলো যে আছে এই ইনবক্সের মধ্যে ওরা স্পন্সর একটা মেসেজ দেবে আপনাকে, আপনার অডিয়েন্সদেরকে লিড জেনারেশনের জন্য, তখন ওই যে মেসেঞ্জারে যেরকম হয়, যেমন এই যে দেখেন একটা স্পন্সর আসছে, ঠিক আছে, লোকেশ এম, এগুলো তো স্পন্সর্ড, মানে কি হ্যাঁ মানে হচ্ছে ও এইখান থেকে করছে একটা কী বলে এই মেসেজ অ্যাপটাই করছে। তো মেসেজ অ্যাডেরই একটা ওরা বেটা ভার্সন, মানে কি ওরা এটা পরীক্ষা চালাচ্ছে, বেটা মানে বুঝবেন যে ওরা পরীক্ষা চালাচ্ছে, এটা হচ্ছে কনভার্সন অ্যাড। মেসেজ অ্যাড আর কনভার্সন তো সেমই জিনিস, দেখেন এইখানেও যা লেখা আছে এইখানেও সেম জিনিসটা লেখা আছে, দেখছেন এটা হচ্ছে ওরা মানে পরীক্ষা চালাচ্ছে, হয়তো বা মেসেজ অ্যাডটাকে ওরা এরপরে কনভার্সেশন অ্যাডে নিয়ে আসবে, সেম জিনিস লেখা রাখছে দেখেন, ঠিক আছে। এই
তো এই দুইটাই হচ্ছে সেম। এরপরে হচ্ছে এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। ওকে, তো আমি জাস্ট নর্মালি প্রথমে একটা সিঙ্গেল ইমেজ সিলেক্ট করে রাখলাম, আপনার চাইলে ক্যারোসেল ভিডিও যা ইচ্ছা আপনারা সিলেক্ট করতে পারেন। তো আমি দেখাবো, মেসেজ অ্যাড দিয়ে দেখাচ্ছি। প্রথমে মনে করেন সিঙ্গেল একটা ইমেজ অ্যাড আমি দেখলাম, দেখার পরে কি হচ্ছে দেখেন, এখানে আমার কি বলছে লিঙ্কডইন অডিয়েন্স নেটওয়ার্ক, মানে কি লিঙ্কডইনের যে আরও কিছু অডিয়েন্স নেটওয়ার্ক আছে আপনি যদি সেইখানেও টার্গেট করতে চান তাহলে এখানে এনেবল করতে হবে। তো এনেবল অপশনটা আমাকে দেয়নি, আচ্ছা তো আমি বাদ দিলাম এটা। এরপর কি বলছে ডেইলি বাজেট, বাজেট অ্যান্ড শিডিউল, মানে আগের মতোই সেম। বাজেট অ্যান্ড শিডিউল আপনি কীভাবে দেবেন দেন, এখানে লাইফ টাইম বাজেট দেবেন নাকি ডেইলি বাজেট দেবেন, এখানে নতুন অপশন আছে, সেটা কি সেট বোথ এ ডেইলি অ্যান্ড লাইফ টাইম বাজেট, মানে কি আপনি ডেইলি এবং লাইফ টাইম দুইটাই একসাথে অ্যাড করবেন কিনা। তো আপনার যেটা ভালো মনে হয় সেটা আপনি অ্যাড করেন। আমি একটা ডেইলি বাজেট অ্যাড করলাম, ধরেন যে ডেইলি বাজেট আমি $5 দিলাম। আচ্ছা এখানে কি বলছে ডেইলি বাজেট নিডস অ্যাড টু বি $10, ওরা $10 নিচে কোনো অ্যাড চালাবে না, ঠিক আছে তো আমি $15 দিলাম। আচ্ছা এখানে দেখেন বলছে কি ইওর অডিয়েন্স ইজ টু স্মল টু লঞ্চ এ ক্যাম্পেইন, হ্যাঁ আমার অডিয়েন্সটা অনেক কম হয়ে গেছে, হোক সমস্যা নেই আমার অডিয়েন্স কমই থাকলো, নো প্রবলেম আমি এইটুকু রাখবো। এরপর কি বলছে যদি অডিয়েন্স বাড়াইতে চান এখানে অডিয়েন্স বাড়াবেন, কোনো সমস্যা নেই। ডেইলি বাজেট দিলাম, আচ্ছা অ্যাড শিডিউল আপনারা করবেন। তারপর কি বলছে বিট টাইপ, তো বিট টাইপে আমি একটা নতুন জিনিস পাইছি কি অটোমেটেড বিট। অটোমেটেড বিট মানে কি ওরা সবচেয়ে কম খরচে আপনাকে ভালো রেজাল্টটা দিবে। আচ্ছা আচ্ছা কেউ যদি মিউট করে না থাকে, যে মোহনা কেন কোনো মানে মিউট করে নাই, একটু মিউট করে তো বা একজন মানে মিউট করে নাই। শব্দ হচ্ছে এখন শব্দ পাচ্ছেন কি কোনো, হ্যাঁ এখন শব্দটা গেছে। আচ্ছা তো এই পর্যন্ত আমি আসলাম, দেখেন অটোমেটেড বিট মানে কি আপনাকে ওরা একটা অটোমেটিক্যালি একটা নির্দিষ্ট বিডে ওরা হচ্ছে আপনাকে সবচেয়ে কম খরচে ভালো রেজাল্টটা দিবে। আচ্ছা এরপরে দেখেন কি বলছে এনহ্যান্সড সিপিসি, সিপিসি মানে কি কস্ট পার ক্লিক, আপনি প্রতিটা ক্লিকে আপনার যে লিড জেনারেশন অ্যাপটা আছে আপনি কি চান যে প্রতিটা ক্লিকে আপনি খরচ করবেন, তাহলে আপনি কি করতে চান সিপিসি বিট আপনি বসাইতে পারেন। আচ্ছা এরপরে কি বলছে ম্যাক্সিমাম সিপিএম বিট, সিপিএম মানে কি কস্ট পার মাইল, কস্ট পার মাইলের মানেটা এটাই যে প্রত্যেক 1000 জনে আপনি কত টাকা খরচ করতে চান, যে প্রত্যেক 1000 জন আপনাকে একটা ক্লিক করবে আপনি সেটাতে কত খরচ করবেন। তো এটাই হচ্ছে মিনিং, তো আপনারা যেটা ভালো মনে হয় আপনারা দিবেন। তো আমি অটোমেটেড বিটটা আপাতত রাখলাম। আচ্ছা এরপর কি বলছে কনভার্সন, আগে যেমন আমরা ফেসবুকে যখন অ্যাডে যাইতাম, দেখেন ফেসবুকে যখন যাইতাম তখন কি হতো কনভার্সন একটা আলাদা অপশন দিয়ে রাখছেন। কনভার্সনে যে আমি কি করতাম, আমি পিক্সেল সেট আপ দিতাম, পিক্সেল সেট আপ দিয়ে আমি কি করতাম এখানে একটা ইভেন্ট ক্রিয়েট করতাম, যেটা আমি আপনাদেরকে দেখাইছিলাম। ইভেন্ট ক্রিয়েট করার জন্য আমি কি করতে হতো, এই ফেসবুকের পিক্সেলের যে কোডটা আছে সেই কোডটা কি করতে হতো ওয়েবসাইটের মধ্যে যে বসাইতে হতো। তো এই জিনিসটা কি হয়েছে লিঙ্কডইনে আমাকে করতে হয় না, লিঙ্কডইনে আমার এই জিনিসটা লাগে না, লিঙ্কডইনে জাস্ট আমার ওয়েবসাইটের লিঙ্কটা বসাই দিলেই হয়ে যায়। এরপর লিঙ্কডইন নিজে থেকে ধরে ফেলে যে আমার ওয়েবসাইটে আমার অ্যাড থেকে কতগুলো ট্রাফিক যাচ্ছে কনভার্সন হচ্ছে সব। দেখেন এখানে যখন আমি কনভার্সন আসছে এখানে কনভার্সন ট্র্যাকিং, ঠিক আছে এটা হচ্ছে অপশনাল। আচ্ছা এখানে কি বলছে কনভার্সন কি, কনভার্সনস আর ভ্যালুয়েবল অ্যাকশন দ্যাট ইউ ওয়ান্ট পিপল টু টেক অন ইউর ওয়েবসাইট, ঠিক আছে লাইক ডাউনলোডিং কন্টেন্ট, হ্যাঁ রেজিস্টারিং পারচেস এক্সেট্রা। তো আমি যেটা বলছি যে ট্রাফিক আর কনভার্সনের মধ্যে পার্থক্যটা হচ্ছে ওই জায়গাতে, ট্রাফিক মানে কি ওয়েবসাইটে গেল, এরপর ওয়েবসাইটে যাওয়ার পরে কতজন কিছু কিনবে কিছু ডাউনলোড করবে অ্যাপ টু কার্ট করবে এটা সম্পূর্ণটা কনভার্সনের মাধ্যমে আমরা ট্র্যাক করতে পারি। তো দেখেন আমি যদি এখানে কোনো একটা ওয়েবসাইট অ্যাড করতে চাই আমাকে কী করতে হবে, ক্রিয়েট এ নিউ কনভার্সন এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কনভার্সনের একটা নেম দিতে বলছে, তো আমি নেম দিলাম হচ্ছে XYZ একটা নেম দিলাম, এটা হচ্ছে আমার কনভার্সন নেম। এরপর কী বলছে এন্টার ইওর সেটিং, ঠিক আছে এন্টার ইওর সেটিং কী বলছে দেখেন চুজ এ টাইপ দ্যাট বেস্ট ড্রেস টাইপ ইওর, এখানে আমার কী বলছে আমাকে
আপনি কি চান, আপনি ডাউনলোড করাতে চান নাকি সাইন আপ করাতে চান নাকি পারচেজ করাতে চান নাকি কি করাতে চান, তো সেটা আমাকে কল টু অ্যাকশন বাটনটাকে অ্যাড করতে বলছেন। তো আমি কি চাই, আমি চাই যে আমার ওয়েবসাইটে কনভার্সন হবে এবং তারা কি করবে, লিড জেনারেশন করবে, মানে কি সাইন আপ করবে। আমি ওদের লিড কালেক্ট করব, যেহেতু আমি এটা লিড জেনারেশন অ্যাড বানাচ্ছি। তো এরপর জাস্ট আমি সাইন আপ দিলাম। আচ্ছা, এরপর কি বলছে দেখেন, এস্টিমেট মানে কি, আপনি হাউ মাচ দ্য কনভার্সন ইজ ওর্থ ইউর বিজনেস টু মেজার রিটার্ন অন অ্যাড স্পেন্ড, ঠিক আছে, মানে আপনি কত ডলার খরচ করে আপনি এখানে, মানে আপনি ধরুন যে $5 খরচ করবেন, সেই $5 আপনি কত টাকা আর্নিং চান সেটা বলা হয়েছে। দেখেন কি বলছে, এস্টিমেট হাউ মাচ দ্য কনভার্সন ইজ ওর্থ টু ইউর বিজনেস টু মেজার রিটার্ন অন অ্যাড স্পেন্ড, মানে কি রিটার্ন অন অ্যাড স্পেন্ড মানে কি ROAS, মানে আপনি কত টাকা খরচ করলে কত টাকা আপনি ইনকাম করতে চান। তো দেখেন আমি আমার ডেইলি ওয়েজ কত দিয়ে রাখছিলাম, $15, তার মানে কি আমি ডেইলি $15 বেশি ইনকাম করতে চাই। তো এটা হচ্ছে অপশনাল, আপনারা যদি বলে দেন এখানে যে ডেইলি $15 খরচ করলে আপনি $20 ইনকাম করতে চান, বা যদি লাইফ টাইম বাজেট দেন সেই লাইফ টাইম বাজেটের একটা এখানে ROAS আপনি দিয়ে দেবেন, আপনার যেটা ভালো মনে হয় এখানে দিবেন, এটা অপশনাল জন্য দিলাম না। আচ্ছা, এরপর দেখেন কি বলছে, সেট দ্য উইন্ডো অফ টাইম আফটার সামন ক্লিকস অর ভিউজ ইওর অ্যাড ফর এ কনভার্সন টু বি কন্টিনিউড, মানে কি আমার ওয়েবসাইটে আসার পরে যারা ভিউ করতেছে এবং ক্লিক করতেছে কতদিন পর্যন্ত সেগুলো আমার থাকবে রেজাল্টটা, তো এগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। 30 দিন থাকবে, 90 দিন থাকবে, ভিউগুলো কতদিন থাকবে, 60 দিন, 30 দিন, এগুলো আপনার ঠিক করে দেবেন। এরপর কি বলছে দেখেন, চেঞ্জ দ্য অ্যাট্রিবিউট, ঠিক আছে, চেঞ্জ দ্য অ্যাট্রিবিউশন মডেল টু স্পেসিফাই হাউ ইচ অ্যাড ইন্টারঅ্যাকশন ইজ ক্রিয়েটেড, ঠিক আছে। তো এটা জাস্ট নর্মালি এটা দিয়ে দেবেন, লাস্ট টাচ ইজ ক্যাম্পেইন। এরপর কি বলছে, আমাকে আমার ওয়েবসাইটটাকে অ্যাড করতে বলছে। দেখেন, ডিফাইন হাউ ইউ উড লাইক টু ট্র্যাক ইউর কনভার্সন, মানে কি আপনি কীভাবে আপনার ওয়েবসাইটটাকে কনভার্সনের জন্য ট্র্যাক করতে চান। দেখেন এখানে দুইটা বলছে, ইউজ মাই সাইট হোয়াইট ইনসাইড ট্যাগ, আচ্ছা আরেকটা কি বলছে, ইউজ অ্যান ইভেন্ট স্পেসিফিক পিক্সেল টু ট্র্যাক, ঠিক আছে, ওয়েন দেয়ার ইজ নো ইউনিক ইউআরএল। তো যদি আপনি পিক্সেল সেট আপ করতে চান সেটা করতে পারেন, তো এটা আমি করবো না, কারণ পিক্সেল সেট আপে আমার ঝামেলা হয়ে যায়। তো আমি কী চাবো, আমি ডাইরেক্টলি এখানে ওয়েবসাইট দিয়ে দিব, যেমন দেখেন এখানে কী বলছে, fixdex.com অর https fixdex.com, তো আমি ডাইরেক্ট এখানে ওয়েবসাইট দিয়ে দিব। তো আমি একটা ওয়েবসাইট দিয়ে দিই, এই ওয়েবসাইটের জন্য আমি এখানে ট্র্যাক করব, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে বসাই দিব, ঠিক আছে। বসা দেওয়ার পর কি বলছে, আপনি যদি আরও একটা ওয়েবসাইটের জন্য ট্র্যাক করতে চান তাহলে এখানে অ্যান্ড অলসো, এখানে আরও একটা ওয়েবসাইট আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো আমি আপাতত একটা ওয়েবসাইটের জন্য ট্র্যাক করবো, এরপর কী করবো, সব আমার করা শেষ, জাস্ট এরপরে আমি ক্রিয়েট করে দেব। ক্রিয়েট করলে কি হলো, ইওর কনভার্সন হ্যাজ বিন সাকসেসফুলি সেভ, মানে কি আমার ওয়েবসাইটটাতে যতগুলো কনভার্সন হবে সব কনভার্সনের রেজাল্টগুলো আমাকে লিঙ্কডইন দিয়ে দিবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ বলেন। তার মানে হচ্ছে আমরা ফেসবুকে যেটা পিক্সেল সেটা দিয়ে পাই, আর লিঙ্কডইনে সেটা নেক্সটে যাওয়ার পর কী হলো, আমাকে বললো যে ক্রিয়েট নিউ অ্যাড অথবা ব্রাউজ এক্সিস্টিং কন্টেন্ট। তো আপনার যদি নতুন একটা অ্যাড বানাতে চান করতে পারেন, আপনি যদি চান যে আপনার আগের কোনো একটা ফেসবুক সরি লিঙ্কডইন পেজের কোনো একটা পোস্ট থেকে আপনি লিড জেনারেশন করবেন সেটা পারবেন। তো আমি জাস্ট একটা নিউ অ্যাড বানাবো, ক্রিয়েট এ নিউ অ্যাড, যেহেতু আমি একটা ইমেজ দিয়ে রাখছিলাম সো আমার এখানে একটা ইমেজ আসবে। তো নেম অফ দিস অ্যাড দিলাম, সাপোজ এটা দিলাম হচ্ছে, সাপোজ আমি কী করতেছি একটা আইফোনের জন্য অ্যাড বানাচ্ছি, একটা আইফোন দিলাম, iPhone 10। আচ্ছা, এরপর দেখেন এখানে কী বলছে, ইন্ট্রোডাক্টরি টেক্সট, আপনার কিছু টেক্সট বলতে দিতে বলছে। তো আমি দিলাম যে
you will get the best homes in our shop. Dilam, একটা ইচ্ছা মতো ঠিক আছে এরপর দেখেন এই যে জিনিসটা লেখছি ইন্টারেস্টেড টেক্সটটা এই টেক্সটটা এখানে চলে আসছে ডেস্টিনেশন ইউআরএল মানে কি যেখানে সবাই যাবে তো ডেস্টিনেশন ইউআরএল দিলাম ডেস্টিনেশন ইউআরএল এখানে আসছে যেই ওয়েবসাইটের জন্য আপনি করবেন আচ্ছা এরপর কি বলছে একটা অ্যাডেড ইমেজ দিতে বলছে তো একটা অ্যাডেড ইমেজ আপলোড করেন এই যে একটা অ্যাডেড ইমেজ আপলোড করে ফেলো দেখেন অ্যাডেড ইমেজটা এখানে চলে আসছে যেভাবে আমি অ্যাডেড ইমেজ নেব এরপর কি বলছে হেডলাইন দিতে বলছে তো হেডলাইন দিলাম যে গেট 10% অফ ঠিক আছে আচ্ছা এরপর ডেসক্রিপশন দেন ডেসক্রিপশন দিলাম যে বেস্ট আইফোন স্টোর ইন বাংলাদেশ ঠিক আছে ওকে হয়ে গেছে তো ডেসক্রিপশনটা এখানে শো করে না কারণ ডেসক্রিপশনটা কখন শো করবে যখন আমি এখানে ক্লিক করব তখন আমার ডেসক্রিপশনে শো করবে তো হেডলাইন শো করছে আমার ওয়েবসাইটের ইউআরএল শো করছে এই যে ওয়েবসাইটের ইউআরএলটা এবং ইন্ট্রোডাকশন যেটা দিলাম সেটা আমার শো করব আচ্ছা তারপর দেখেন এখন তো আমি জাস্ট নর্মালি এটা বানাইলাম এখন তো আমার একটা ফর্ম লাগবে যেহেতু লিড জেনারেশন আমি ফর্ম বানাচ্ছি তো এখানে দেখেন ফর্ম ডিটেইলস চলে আসছে ফর্মটাতে কি দিব আমি সাইন আপ দিব নাকি কি দিব যেহেতু আমি এখানে লিড জেনারেশন অ্যাড বানাচ্ছি তো আমার এখানে ফর্মটা অবশ্যই সাইন আপ অপশনটা আছে তো আমি কি করব এখানে সাইন আপে ক্লিক করলাম এরপর কি বলছে সিলেক্ট এ লিড জেনারেশন ফর্ম অর ক্রিয়েট নিউ তো আমি চাই যে নতুন লিড জেনারেশন ফর্ম বানাবো এখান থেকে আমি ক্রিয়েট নাও ক্লিক করলাম এরপর দেখেন ফর্মের নেম চলে আসছে তো আমি ফর্মের নেম দিলাম হচ্ছে লিড ফর্ম ফর আইফোন এরপর কি বলছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকলো অফার হেডলাইন হ্যাঁ আপনি যা দিতে চান দেন হেডলাইন দেন বেস্ট আইফোন স্টোর দিলাম অফার ডিটেলস আপনার যদি আর কোনো অফার ডিটেলস থাকে সেগুলো এখানে দেন এটা অপশনাল এরপর কি বলছে প্রাইভেসি পলিসির ইউআরএল চাইছে প্রাইভেসি পলিসির একটা ইউআরএল দিয়ে দিবেন আর এরপর কি বলছে প্রাইভেসি পলিসির টেক্সট এটা হচ্ছে অপশনাল তো এখানে ইউআরএলটা কি দিবেন একটা যে কোনো আপাতত দিয়ে রাখেন যাদের ওয়েবসাইট নেই একটা দিয়ে রাখবেন সমস্যা নেই অ্যাড বানানোর জন্য এরপর দেখেন এইখানে যা যা আমি লিখলাম এই যে সাইন আপ করলাম তারপরে কি হলো এটা আসলো বেস্ট আইফোন স্টোর এই যে হেডলাইনটা দিছে সেটা কি করছে এখানে শো করছে তারপরে কি হয়েছে আমার ওয়েবসাইট যেটা দিছি সেটা এখানে আসবে এই যে প্রাইভেসি পলিসিতে কেউ যদি ক্লিক করে সে কী করবে ডাইরেক্টলি এই ওয়েবসাইটে চলে আসবে আচ্ছা এরপর আমি কোয়েশ্চেনগুলো কী কী অ্যাড করবো এটা হচ্ছে আমার কথা কোয়েশ্চেনগুলোর জন্য কী করতে হবে এই দেখেন লিড ডিটেলস অ্যান্ড কাস্টম কোয়েশ্চেন তো দেখেন আগের মতো সেম আপনি কী কী চান এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এবং ইমেল অ্যাড করা আছে তো আমি এটা যদি বাদ দিতে চাই বাদ দিলাম যদি নতুনভাবে সব কিছু অ্যাড করতে চান নতুনভাবে এখানে অ্যাড করেন কন্ট্যাক্টটা যান হ্যাঁ ফোন নাম্বার যদি চান ফোন নাম্বার লিঙ্কডইন প্রোফাইল চাইলে লিঙ্কডইন প্রোফাইল ওয়ার্ক ইমেল বা পোস্টাল কোড যা আছে ওয়ার্কে যান জব টাইটেল কী কোম্পানি কোন কোম্পানি চাকরি করে এডুকেশন ডেমোগ্রাফিক ঠিক আছে যা আপনাদের ইচ্ছা এখান থেকে নেন তো এখানে আমি কয়েকটা জিনিস নিলাম সেটা কি ইমেল লিঙ্কডইন প্রোফাইল ফোন নাম্বার এবং কোম্পানি নেম মানে কি এই চারটা থাকবে তো আমার এনাফ যে কাউকে আমি খুঁজে বের করতে পারতেছি তো আপনাদের যেটা ইচ্ছা সেটা আমরা এখান থেকে নিব সেম আগের মধ্যে জিনিস কিন্তু খুব একটা কিছু চেঞ্জ নাই আচ্ছা আমি সিটি নিলাম একটা যে সে কোন শহরে কাজ করে দেখেন সেগুলো কিন্তু এখানে চলে আসছে কোম্পানি নেম সিটি লিঙ্কডইন প্রোফাইল হ্যাঁ এগুলো কিন্তু ওরা আমাকে বলছে যে আপনার কোশ্চেনটা এরকম হবে এবং অ্যান্সারটা ওরা এইভাবে দেবে কাস্টমাররা ঠিক আছে ওকে এরপর যদি আপনি আরও কোনো কাস্টম কোশ্চেন অ্যাড করতে চান সেই কাস্টম কোশ্চেনের জন্য আপনাকে এখানে কাস্টম কোশ্চেন অ্যাড করতে হবে আপনি কোশ্চেন দিবেন তারা এখানে অ্যান্সার করতে পারবে তো আমি এটা দিলাম না কাস্টম কোশ্চেন আচ্ছা এরপর কি কনফার্মেশন মেসেজ কনফার্মেশন মেসেজটা কি সেম লিড জেনারেশনের যে আমি দিলাম লাস্টে যেমন দেখি থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন ঠিক আছে এটুকু লেখা দিলাম এরপরে লাস্টে কী বলি আমাদের ল্যান্ডিং পেজে যান ল্যান্ডিং পেজ দিয়ে দিলাম এরপর কী বললাম ভিজিট আওয়ার ওয়েবসাইট আপনি যদি চান ভিজিট ওয়েবসাইট দিবেন লার্ন মোর
ভিউ নাও যা ইচ্ছা তাই আপনাদের দিতে। এরপরে আপনি যে সেটাই ক্রিয়েট করে ফেলেন, তাহলে কী হলো আমার পুরো লিড জেনারেশন ফর্মটা ক্রিয়েট হয়ে গেছে। আগের মধ্যে সেম কোনো চেঞ্জ আছে? জাস্ট একটু মানে আলাদাভাবে আসবে, যেহেতু এটা লিঙ্কডইন তো এখানে একটু আলাদাভাবে আসবে। তো দেখেন আমি যে লিড জেনারেশন ফর্মটা বানাইছি সেই ফর্মটা এখানে হয়ে গেছে। এরপরে কী করতে হবে আমাকে? জাস্ট নেক্সট করতে হবে। নেক্সট করলে কী হলো আমাকে পুরোটা রিভিউ দিছে, মানে কি প্রিভিউ দিয়ে রাখছে এই পর্যন্ত যা যা করছি। লিড জেনারেশন সিলেক্ট করছিলাম, তারপর কী করছি আমি যে অডিয়েন্স সিলেক্ট করছে সে অডিয়েন্স আসছে, কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা ছিল বাংলাদেশ আসছে। এরপর দেখেন কোম্পানি ইন্ডাস্ট্রিজ কী ছিল, রিয়েল এস্টেট এবং কমার্শিয়াল রিয়েল এস্টেট, মানে কি মেন ক্যাটাগরি আমি যেটা বলছিলাম এই দুটো ক্যাটাগরির আন্ডারে এতগুলো সাব ক্যাটাগরি ছিল। আচ্ছা এরপরে যে আমি সিঙ্গেল অ্যাড ইমেজ করছিলাম ওইখানে সিঙ্গেল অ্যাড ইমেজ আসছে, প্লেসমেন্ট হচ্ছে লিঙ্কডইনে আসবে। আচ্ছা এটা ডিজেবল করা ছিল ওই যে 25% যেটা। এরপরে কী হয়েছে বাজার ডেলি বাজার এত দিছি, শিডিউল করছি এত। এরপর দেখেন কনভার্সন এবং আমার পুরো ইয়েটা চলে আসছে লিড ফর্মটা। তারপরে এটাকে কী করতে হবে? জাস্ট লঞ্চ ক্যাম্পেইন করতে হবে। লঞ্চ ক্যাম্পেইন করলে কী হবে আমার পুরো অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। এই এই হচ্ছে কাহিনি লিঙ্কডইন অ্যাডটা লিড জেনারেশন অ্যাডের জন্য, বুঝছেন? এ পর্যন্ত ক্লিয়ার? আপনাদেরকে ওইটা বলছিলাম যে যদি কেউ ফেসবুক মার্কেটিং ভালো মতো শেখেন তাহলে বাকিগুলো শেখাটা কিন্তু আপনার জন্য টাফ হবে না। আমি দেখাই দিছি, এরপরে আপনারা আরও যদি বেশি জানতে চান একটু রিসার্চ করে, আপনি যখন যেটা ইউটিউব ভিডিও দেখবেন যে কীভাবে বানাইতে হয় সেটা কিন্তু আপনি এমনিতেই পারবেন, বা একটা কিছু দেখবেন নেটে রিসার্চ করলেন আপনাদের বেসিক চলে আসছে। এখন আপনি যে কোনো জায়গায় যান না কেন কোনো সমস্যা নেই, পারবেন, ঠিক আছে? তো এখন এই পর্যন্ত কার কোনো সমস্যা মনে হয়েছে? যদি সমস্যা না মনে হয় তাহলে এখন একটা ব্রেক নেন, 3:30 বাজে, ব্রেকের পরে আরও ক্লাস করবো, আজকে একটু টাইম নেই ক্লাস করবো। আচ্ছা শোনেন, ব্রেক নেওয়ার সময় কাউকে লিভ নিতে হবে না, জাস্ট নর্মালি আপনি এইভাবে লগ ইন করে থাকুক, এরপরে আপনি চলে যান, তারপরে যখন ক্লাস শুরু করতেছে তখন আবার চলে আসেন। যারা পিসেতে আসেন এটা তো অফ করার দরকার নেই, এইভাবে থাকুক সমস্যা নেই, ঠিক আছে? বলেন কিসে অনেক জায়গায় করবে না, তখন এই ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে হবে আপনাকে। আপনি তো বলছিলেন করবেন, আপনি এটা করছেন? না আমি করিনি, করাই হয়নি, আমার করি নাই কারণ আমার আরেক ফ্রেন্ড আছে তো ওই ডুয়াল কারেন্সি কার্ড ওইটা দিয়ে মাঝে মধ্যে কাজ করি, এই জন্য আর আমার করা হয় না, সময় হয় না, বুঝছেন না? আপনাদের দুইটা ক্লাস নাই, প্রত্যেক দিন সকাল 9টা থেকে 1টা পর্যন্ত আর 2টা থেকে 6টা পর্যন্ত, টাইম কোথায় বলেন দেখি। একটা কথা ছিল আমাদের ক্লাসের বাইরে আর কি, মানে যে নতুন যে ব্যবসা শুরু করতে ওইটা কি শুরু হয়েছে কিনা?